আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের অফলাইন হোক, অফলাইনে হোক আর অনলাইনে হোক, অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক, আজকে তোমাদের কলেজের প্রথম দিন উচ্চতর গণিতের প্রথম ক্লাস। আমি তোমাদের সাথে আছি তোমাদের সাজ্জাদ স্যার, উচ্চতর গণিতের প্রভাষক, ফেনী ন্যাশনাল কলেজ। তো আজকে প্রথমে শুরুতেই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করতেছি। বৈশ্বিক এই করোনা মহামারীতে যে সার্বিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো অনলাইন ক্লাসগুলো যদি তোমরা রেগুলার দেখতে থাকো, তাহলে তোমরা অফলাইনের যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকতে, মোটামুটি 90% উপরে সেই সুযোগ সুবিধাগুলো ইনশাল্লাহ পাবা। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালো ক্লাস উপস্থাপন করার জন্য। তো কলেজে যদি আজকে তোমরা অফলাইনে সরাসরি ক্লাস করতা, তাহলে তোমাদেরকে কিছু কথা বলতাম, সেই কথাগুলোই এখন বলতেছি। তো প্রথম তো বললামই তোমাদেরকে অনলাইন ক্লাসে সুস্বাগতম, এবং নতুন দিন, প্রথম ক্লাস কলেজের, প্রথম অনলাইন ক্লাস উচ্চতর গণিতের, সেটা জন্য তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। আর হচ্ছে তোমরা যেখানে আছো ভালো আছো। আর দেখো, তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে আসছো। কলেজ একটু আলাদা একটা জগৎ, স্কুলের মতো যদি মেন্টালিটি রাখো হবে না, তোমাদের একটু আপগ্রেডেড হতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই তোমাদের চিন্তা চেতনা, ক্রিয়েটিভ জিনিসগুলো সার্বিকভাবে তোমাদেরকে আপগ্রেড হতে হবে। আর আপগ্রেডটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তোমাদের ক্যারেক্টার, তোমাদের অ্যাটিচিউড, তোমাদের লার্নিং প্রসেস, এই সব কিছুতে তোমাদের আপডেট হতে হবে। আর যেহেতু সায়েন্সে পড়তেছ, সায়েন্সে অবশ্যই গুরুত্বপূর্ণ মাদার, ম্যাথমেটিক্স ইজ দি মাদার অফ সায়েন্স। সায়েন্সের এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে সায়েন্সের ম্যাথমেটিক্সের কোনো বিচরণ নাই। সায়েন্সের প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথমেটিক্স একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা স্কুলে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ পড়েছো, কলেজে এসে পড়তেছো হায়ার ম্যাথ। তো এছাড়া বিএসসি, এমএসসি তোমরা যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো সেখানেই তোমাদের সায়েন্সে মেডিকেল, বায়োটেকনোলজি, বায়োলজি রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওগুলো ছাড়া বাকি সকল ক্ষেত্রে তোমাদের এই ম্যাথমেটিক্স খুব লাগবে। তাই তোমাদেরকে শুরু থেকেই ম্যাথমেটিক্সের বেসিক জিনিসগুলো শিখতে হবে। স্কুলে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি তোমরা অনেক কিছুই শিখেছো। তো সেক্ষেত্রে কলেজে আসলে, যেহেতু কলেজের আজকে প্রথম দিন ক্লাসের উচ্চতর গণিতের, সেক্ষেত্রে বলতেছি ওই বেসিক জিনিসগুলো যা শিখেছো তা অনেক কিছুই কাজে লাগবে উচ্চতর গণিতের তোমাদের কলেজ সেকশনে। আর সেক্ষেত্রে তোমাদের শেখার ধরনটা আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। কলেজ অন্যান্য স্যাররাও সায়েন্সের বিষয়গুলো সর্বোচ্চ চেষ্টা করবে। আর তোমাদের ফার্স্ট টার্গেট থাকতে হবে, স্কুলে আমার যে রেজাল্ট হোক না কেন, এসএসসিতে যে রেজাল্ট থাকুক না কেন, কলেজে আমার বেস্ট দিতে হবে। কারণ কলেজ হচ্ছে, এইচএসসি লেভেলটা হচ্ছে এমন একটা জায়গা যে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তুমি ইউনিভার্সিটি তে ভালো সাবজেক্টগুলো পড়ার জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিতে হবে তোমাকে। সেক্ষেত্রে কলেজের সায়েন্স সাবজেক্টগুলো তোমাকে এত হেল্প করবে ইউনিভার্সিটি যখন তুমি বিএসসি, এমএসসি করবা, দেন পিএইচডি করবা, এমফিল করবা, তারপর হচ্ছে তোমার রিসার্চ করবা, তখন এই সায়েন্স ইন্টারমিডিয়েটের জিনিসগুলো খুব কাজে আসবে। বিশেষ করে ফিজিক্স, ম্যাথমেটিক্স,
এই দুইটা অনেক কাজে আসবে তোমার বিএসসি এমএসসির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোর ক্ষেত্রে, পিওর সাবজেক্টগুলোর ক্ষেত্রে, কেমিস্ট্রি এবং বায়োলজি বাদে। আর ফিজিক্সের অনেক জায়গায় ম্যাথমেটিক্স আছে। তো স্কুলের এসএসসি রেজাল্টটা ইজ নট ফ্যাক্ট, তোমরা ভুলে যাও যে স্কুলে থাকতে তুমি কী রেজাল্ট করছো। মনে করো যে এখনই হচ্ছে সবচেয়ে ভালো সময় তোমার ভালো রেজাল্ট করার জন্য, নিজের লাইফটাকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য। তুমি যেতে পারবে, কেন পারবে না তুমি, যদি একজন রিক্সাওয়ালার ছেলে, একজন মুচির ছেলে, একজন কাজের বুয়ার মেয়ে বা ছেলে যদি পারে, তুমি কেন পারবে না? সে যদি 50 টাকা চাউল খায়, তুমি তো 50 টাকা চাউল খাও, সে যদি 30 টাকা সবজি খাও, তুমিও 30 টাকা সবজি খাও, তাহলে সেক্ষেত্রে ও পারলে তুমি পারবে না কেন? অবশ্যই পারবে। সেজন্য অবশ্যই নিজকে পড়ার টেবিলে রাখতে হবে, মন মানসিকতা বাসায় ওরকম রাখতে হবে, বাসার এনভায়রনমেন্টটা ওইরকম রাখতে হবে। আর কলেজে আমরা টিচাররা যতটুকু সম্ভব তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে তোমার মাইন্ডটা ওইরকম সেট আপ রাখতে হবে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তুমি যদি লেগে থাকো শুরু থেকে, ইনশাআল্লাহ তুমি ভালো জায়গায় যেতে পারবা এবং এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং এইচএসসিতে ভালো একটা বেসিক নিয়ে যেতে পারবা, যেটা তোমার বিএসসি এমএসসি কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে কাজে আসবে। ইনশাআল্লাহ তোমরা সাথেই থাকো আর ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এই তোমাদের যে চেষ্টা তোমরা শুরু করছো, পারবে তোমরা ইনশাআল্লাহ। তো আজকে তোমাদের শুরুতেই কিছু জিনিস বলতেছি, সেটা হচ্ছে আজকে তোমাদের সিলেবাস এবং প্রশ্নপত্রের মান বন্টন সম্পর্কে ধারণা দিব। সেখানে দেখাবো একটা সৃজনশীল প্রশ্ন ক্ষেত্রে নম্বরগুলো কেমন হয়, কোন কোন চ্যাপ্টার কোন কোন বিভাগে আছে, কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো আজকে শুরু করি ইনশাআল্লাহ। প্রথম দিন বেস্ট অফ লাক। দেখো তোমাদের হায়ার ম্যাথমেটিক্সে সৃজনশীল প্রশ্ন আসবে 50 নাম্বারের, বহু নির্বাচনী এমসিকিউ নাম্বার আসবে, প্রশ্ন আসবে 25 মার্কসের, আর ব্যবহারিক আসবে 25 মার্কসের, মোট হচ্ছে 100 মার্কস। এখন সৃজনশীলটা আমরা একটু বলতেছি, সৃজনশীলে যে 50 মার্ক আসবে এখানে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 10 নম্বর করে, 5 10 50 নম্বর। এখন নম্বরের ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে দেখবা সৃজনশীল প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ, একটা হচ্ছে গ। কতে থাকে 2 মার্কস, খতে থাকে 4 মার্কস, গতে থাকে 4 মার্কস, টোটাল হচ্ছে 10 মার্কস। খ এবং গ অবশ্যই তোমার উদ্দীপক অনুযায়ী হবে, কিন্তু কটা উদ্দীপক অনুযায়ী হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? এখন টোটাল তোমাদের এখানে এই ফুল উচ্চতর গণিত প্রথম পত্রের বিভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। দেখো ক বিভাগে আছে কি কি, বীজগণিত ও জ্যামিতি অংশ আছে, আর খ বিভাগে আছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস, ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের ইতিমধ্যে তোমাদের হাতে চলে আসছে তোমরা কোন বই পড়বা, কি পড়বা না পড়বা, সেক্ষেত্রে তোমাদের যে বইয়ের তালিকা দেওয়া হয়েছে, বই সবচেয়ে ভালো বাজারে ভালো হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর অসীম কুমার সাহা স্যারের বইটা এবং কেতাবুদ্দিন স্যারের বইটা। আপাতত তোমরা একটা বই কিনলেই হবে, কেতাবুদ্দিন স্যারটা বইটা সবচেয়ে ভালো, এরপরে হচ্ছে অসীম কুমার সাহার বইটা অক্ষরপত্র প্রকাশনী। কিন্তু আমি মনে করি তোমরা একবারে খারাপ স্টুডেন্টও না, খুব অনেক ভালো স্টুডেন্টও না, তোমরা নিজকে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবা। আর মিডিয়ামদের জন্য বেস্ট বই হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী অসীম কুমার সাহার, কেমন? আচ্ছা দেখো, এখন ক বিভাগে তোমার বীজগণিত অংশের 3টা চ্যাপ্টার আছে, জ্যামিতি অংশের 3টা চ্যাপ্টার আছে, আর ত্রিকোণমিতি আছে 2টা, ক্যালকুলাস আছে 2টা। তাহলে এখানে এই 6টা চ্যাপ্টার থেকে ক বিভাগে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে, 6টা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল আসবে, আর খ বিভাগ থেকে 4টা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল আসবে। অর্থাৎ খ বিভাগে যে 4টা চ্যাপ্টার আছে সেখান থেকে 4টাই সৃজনশীল আসবে, কিন্তু ক বিভাগে 6টা থেকে 4টা আসবে। তো সেক্ষেত্রে এই টোটাল হচ্ছে 8টা সৃজনশীল প্রশ্ন, 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাকে অবশ্যই
পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, পাঁচটাতে পার দোষে 50 মার্ক, কেমন? আর সেক্ষেত্রে তুমি ক বিভাগ অথবা খ বিভাগ যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবা এবং সর্বনিম্ন দুইটা পারবা, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যদি ক থেকে তিনটা দাও তাহলে খ থেকে দুইটা দিবা, অথবা ক থেকে যদি দুইটা দাও খ থেকে তিনটা দিবা, এভাবে করে পাঁচটা প্রশ্নের উত্তর দিবা, কেমন? তো আমরা এখন তোমাদেরকে কোন চ্যাপ্টারে কি প্রশ্ন, কোন চ্যাপ্টারে কি কি অনুশীলনী আছে সেগুলো দেখা দিচ্ছি, কেমন? সবাই তোমরা বোর্ডের দিকে একটু তাকাও, বোর্ডে আমি প্রত্যেকটা বিভাগে যতগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টারগুলোর আমি অনুশীলনীগুলোর নাম লিখে দিছি, তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে রাখো, কেমন? অথবা লিখে রাখো হাত কাগজে, খাতা লিখে রাখো, কেমন? দেখো প্রথমেই বীজগণিত আছে, বীজগণিতে কি কি চ্যাপ্টার আছে দেখো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, বিন্যাস ও বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, আর ডান পাশে আমি এই কোন কোন অনুশীলনী আছে তা দিয়েছি। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, বীজগণিতের অংশের চ্যাপ্টারেরগুলোর নাম, আর এগুলো হচ্ছে অনুশীলনীর নাম, ঠিক আছে? কোন কোন অনুশীলনী আছে ওগুলো নম্বর দিয়ে দিছি। তাহলে বীজগণিতটা দেখলাম, এবার হচ্ছে জ্যামিতিতে কী কী আছে, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, আর ত্রিকোণমিতিতে আছে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর ক্যালকুলাসে আছে হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, কেমন? তাহলে বীজগণিত থেকে কয়টা প্রশ্ন আসবে বললাম, বীজগণিত বীজগণিত হচ্ছে চ্যাপ্টার হচ্ছে তিনটা, আর জ্যামিতি হচ্ছে চ্যাপ্টার হচ্ছে তিনটা, এই জ্যামিতি এবং বীজগণিত থেকে টোটাল তোমার চারটা প্রশ্ন আসবে, আর ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে তোমার টোটাল চারটা প্রশ্ন আসবে। এই আটটা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে, তো এই টোটাল হচ্ছে 10টা চ্যাপ্টার, কেমন? তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে করে তোমাদের চ্যাপ্টারগুলো আস্তে আস্তে দেখাতে শুরু করবো ইনশাল্লাহ। তো তোমরা মানসিকভাবে একটু প্রস্তুতি নাও, এবং আমরা পরবর্তী ক্লাসে আমাদের ইনশাল্লাহ তোমাদের বীজগণিত অংশ থেকে আমরা বিন্যাস এবং সমাবেশ থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর বিন্যাস এবং সমাবেশ তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা যে চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটের পরীক্ষা তো আসবে আসবে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে, তোমার বিএসসিতে কাজে লাগবে, এবং বিসিএসের পরীক্ষার প্রিলিমিনারি রিটেন পরীক্ষা এবং বাইবাতে কাজে আসবে, ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে বিন্যাস এবং সমাবেশ থেকে শুরু করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আর একটা জিনিস দেখো, তোমরা মাথায় রাখবে তোমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এই চারটা চ্যাপ্টার খুব, এই চারটা বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয়। এই চারটা চ্যাপ্টারে আমি যদি এ প্লাস উঠাইতে, এই চারটা বিষয় যদি আমি এ প্লাস উঠাইতে পারি তাহলে কিন্তু আমার এ প্লাস পাওয়াটা সহজ, আর সায়েন্সের বিষয়গুলো খুব সহজে এ প্লাস উঠানো যায় যদি শুরু থেকে তোমরা অ্যাটেন্টিভ থাকো, কেয়ারফুল থাকো, এবং বেসিক জিনিসগুলো নিয়ে ভালো করে পড়ো, আর বেসিক জিনিসগুলো তোমার সৃজনশীলে কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে। সেক্ষেত্রে তুমি সৃজনশীল যদি যেহেতু বানিয়ে আসে, সেক্ষেত্রে তোমার ওটা ভালো করার জন্য অবশ্যই চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বেসিক জিনিসগুলো স্ট্রং করতে হবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, আর হায়ার ম্যাথমেটিক্স হোক। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, হায়ার ম্যাথমেটিক্স অনেকের অপশনাল সাবজেক্ট, অনেকেরই মেইন সাবজেক্ট, এটা কোনো বিষয় না। তোমাদেরকে একটা যুক্তি দিয়ে দেখাই, যদি হায়ার ম্যাথমেটিক্স তোমাদের অপশনাল হয় অথবা মেইন হয় কী লাভ? দেখো তুমি যদি দেখো একটু ভালো করে, এটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স, এটা হচ্ছে বায়োলজি, ঠিক আছে? তুমি যদি জিপিএ 5 পাও, হায়ার ম্যাথমেটিক্সে যদি জিপিএ 5 পাও তোমার কাউন্ট হবে 3 মার্ক,
যদি তোমার হায়ার ম্যাথমেটিক্স অপশনাল থাকে। আর বায়োলজি যদি তোমার মেইন বিষয় সেখানে যদি বিএ ফাইভ পাও তাহলে এখানকার থ্রি আর এখানকার ফাইভ টোটাল হবে হচ্ছে এইট জিপিএ, হায়ার ম্যাথমেটিক্স এবং বায়োলজি মিলে। একই রকমভাবে তাহলে এখানে হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স অপশনাল, যদি তোমার বায়োলজি অপশনাল হয় তাহলে তুমি যদি জিপিএ ফাইভ পাও তাহলে যোগ হবে হচ্ছে থ্রি, আর হায়ার ম্যাথমেটিক্স যদি মেইন সাবজেক্ট হয় জিপিএ ফাইভ পাও তাহলে তোমার হবে ফাইভ। তাহলে এখানে ফাইভ আর এখানে থ্রি টোটাল কত? টোটাল হচ্ছে এইট। একটা জিনিস দেখো ভালো করে, হায়ার ম্যাথমেটিক্স অপশনাল হলেও তোমার টোটাল, তোমার হায়ার ম্যাথমেটিক্স এবং বায়োলজি মিলে টোটাল জিপিএ আসলো এইট। হায়ার ম্যাথমেটিক্স যদি তোমার মেইন সাবজেক্ট হয় তাহলে তোমার জিপিএ আসলো কত? এইট। তাহলে আমরা বুঝেছি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার বায়োলজি অথবা হায়ার ম্যাথমেটিক্স তোমার মেইন হোক আর অপশনাল হোক এটাতে কোনো প্রবলেম নাই, তোমার সিজিপিএ একই আসবে, এটাও এইট আসবে এটাও এইট আসবে। কিন্তু আমার মাথায় এটা নিতে হবে যে হায়ার ম্যাথমেটিক্স যদি আমি ভালো করতে পারি তাহলে আমার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ভালো করাটা সহজ কেমন, এবং পরবর্তী লাইনে আমি যদি ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ি অথবা পিওর সাবজেক্টগুলো নিয়ে পড়ি তখন অবশ্যই তোমার ম্যাথমেটিক্সটা তোমার কাজে আসবে কেমন। তো তো সেই ক্ষেত্রে আমরা এই অবশ্যই আমাদের এভাবে পড়াশোনার দিকে মনোযোগ দিব যে যাতে আমাদের ম্যাথটা আমরা ভালো করতে পারি, আর ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের পরবর্তী ক্লাসে বিন্যাস সমাবেশ নিয়ে তোমাদের কথা বলবো এবং বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কলেজের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো, আল্লাহ ভরসা, দোয়া করো স্যারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।